হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো। এসএফ ফানকেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। এসএফ ফানকেক এবং ক্লাসের বাইরে টিম নিয়ে আজ আমরা চলে এসেছি রাজধানীর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজে। আজ সারাদিন এই বন্ধুদের সাথে অনেক মজা করব, অনেক আড্ডা দেব। তবে তার আগে চলো এই বন্ধুদের কাছ থেকে একটি রবীন্দ্রসঙ্গীত শুনি। অসাধারণ পারফর্ম করছো বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এসএফ ফানকেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদেরকে শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, তো চমৎকার পারফর্ম করলো যেই কলেজের বন্ধুরা, তাদের ক্যাম্পাসটা ঘুরে না দেখলে কি চলে? চলো তাদের ক্যাম্পাসটা ঘুরে দেখি। শিক্ষার জন্য আসো, সেবার জন্য বেরিয়ে যাও, এই স্লোগানকে ধারণ করে 2004 সালে 2 একর জমির উপর প্রতিষ্ঠিত হয় রাজধানীর অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ। প্রাকৃতিক মনোরম পরিবেশে সুসজ্জিত ক্যাম্পাসে 4টি ভবনে এর শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। 40টি শ্রেণীকক্ষ ছাড়াও এই প্রতিষ্ঠানে রয়েছে একটি সমৃদ্ধ পাঠাগার, 2টি কম্পিউটার ল্যাব, 4টি বিজ্ঞানাগার, 1টি স্কাউটেন, 1টি ল্যাঙ্গুয়েজ ক্লাব, 1টি ডিবেটিং ক্লাব, 1টি যানবাহন ও 1টি অত্যাধুনিক সুসজ্জিত মিলনায়তন। প্রায় 38,100 শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। 95 জন মেধাবী ও অভিজ্ঞ শিক্ষক এবং 38 জন কর্মকর্তা ও কর্মচারীর নিরলস পরিশ্রমে, যার দক্ষ নেতৃত্বে রয়েছেন প্রাজ্ঞ অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল কাজী শরীফউদ্দিন। সাজানো গোছানো ক্যাম্পাসটা তো ঘুরে দেখলাম বন্ধুরা, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি এসএফ ফান কেক, মজার ব্রেক। ফিরে এলাম এসে ফানকেক মজা ব্রেক থেকে। তোমরা দেখতেই পাচ্ছ আমার এই বন্ধুদের নিয়ে আমি বসেছি জম্পেশ একটি আড্ডা দেওয়ার জন্য। আজকের আড্ডায় গান হবে, কবিতা হবে, আরো অনেক অনেক মজা হবে। আজকের আড্ডাটি শুরু করব লামি আর একটি গান দিয়ে। আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। আমার মায়ের আদেশ বাবার মতন গাইতে হবে গান,
সেদিন থেকে গানে জীবন গানে আমার প্রাণ। শিল্পীর ঘরে জন্ম তাই শিল্পী হয়েছি, সঙ্গীতটাকে সারা জীবন সঙ্গী করেছি। জীবনে যত দুঃখ যত কষ্ট পেয়েছি, সুরের মাঝে ডুবে গিয়ে সবই ভুলেছি। সেই গানই আমার জীবন মরণ, গানই যেন প্রাণ। আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানই জীবন গানই আমার প্রাণ। মধুমালতি ডাকে আয় ফুল ফাগুনে এ খেলায়, যুথি কামিনী কত কথা, যুথি কামিনী কত কথা, গোপনে বলে মলয়ায়। মধুমালতি ডাকে আয় ফুল ফাগুনে এ খেলায়, মধুমালতি ডাকে আয়। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণে ঝরায়ে। আজ কেন মন উদাসী হয়ে, দূর অজানায় চাই হারাতে। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণে ঝরায়ে। কবিতার বৈশবে খুলেছি হিমেল হাওয়ার মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী বাগান বিলাসী হেনা দুলেছে। আজ কেন মন উদাসী হয়ে, দূর অজানায় চাই হারাতে। আজ কেন মন উদাসী হয়ে, দূর অজানায় চাই হারাতে। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে থুচ্ছে থালা গেলাস বাটি, যে ছেলেটা সারা জীবন খায় লাথি চর কীট ও চাটি, ওদের কাছে প্রশ্ন করুন, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ির কাপড় কাচে বাসন মাজে, যে মেয়েটা গোবর কুড়োয় খুঁটেও দেয় কয়লা বাছে, যে মেয়েরা সারা জীবন পায় না আদর কারো কাছে, ওদের কাছে প্রশ্ন করুন, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা আসলে কি, স্বাধীনতার সঠিক মানে? যে ছেলেরা রাস্তাঘাটে করছে পলিশ পরের জুতো, যে ছেলেটা ট্রেনের হকার খাচ্ছে রোজই লোকের গুঁতো, লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি, যাদের মুখে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি, ওদের কাছে প্রশ্ন করুন, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি, স্বাধীনতার সঠিক মানে? স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বুঝেই চাঁদ তারাদের পড়ায় রাখি, স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস নিরবধি। স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে, স্বাধীনতার সংজ্ঞা খোঁজো শিকল ছাড়া পাখির গান। তুমি বিনে আকুল পরাণ,
তুমি বিনে আকুল পরাণ থাকতে চায় না ঘরে রে সোনা বন্ধু ভুইলু না আমার আমি এই মিনতি করি রে এই মিনতি করি রে সোনা বন্ধু ভুইলু না আমার আমি এই মিনতি করি রে এই মিনতি করি রে সোনা বন্ধু ভুইলু না আমার বাউকুন্তা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে ও রে ওই মতন মোর গাড়ির চাকা পন্থে পন্থে ঘোরে রে ও কি গাড়ি আল মুই চলং রাজ পন্থে দেশ বিদেশে বেড়াং রে মোর সোনা সোনা বাঁধে আর দেশ বিদেশে বেড়াং রে মোর সোনা সোনা বাঁধে ও রে সোনা মালার সোনার বাঁধে চন্দের দেশে ঘুরি রে ও কি গাড়ি আল মুই চলং রাজ পন্থে কিনে দে রে তুই রেশমি চুরি নইলে করবো তোর সাথে আড়ি বলেছিলি তুই আমায় মেলায় ঘোরাবি তবে ডাক না হারে গাড়ি তুই রে রে নইলে করবো তোর সাথে আড়ি রেশমি চুরি রেশমি চুরি রেশমি চুরি রেশমি চুরি রেশমি চুরি রেশমি চুরি হায় রেশমি চুরি রেশমি চুরি রেশমি চুরি রেশমি চুরি রেশমি চুরি রেশমি চুরি আকাশ থেকে নামছে জোছনা খুশিতে মন ঘরেতে টেকে না ও হো হো আকাশ থেকে নামছে জোছনা খুশিতে মন ঘরেতে টেকে না বলেছিলি তুই আমায় ডিনার করাবি তবে ডাক না হারে গাড়ি নইলে রে নইলে করবো তোর সাথে আড়ি কিনে দে রে তুই রেশমি চুরি নইলে করব তোর সাথে আড়ি এত চমৎকার একটি আড্ডায় আমাকে সঙ্গ দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এসএ ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদেরকে শুভেচ্ছা থ্যাংক ইউ ইউ আর মোস্ট ওয়েলকাম বন্ধুরা এই মুহূর্তে নিয়ে নিচ্ছি এসএ ফান কেক মজার ব্রেক ফিরে এলাম এসে ফান কেক মজার ব্রেক থেকে তোমরা দেখতেই পাচ্ছ আমার এই বন্ধুরা চমৎকারভাবে সেজে আছে দেশের গানের উপর একটি নাচ দেখানোর জন্য চলো ওদের নাচটা দেখি ফুলের গন্ধে আকুলেই মন যে ভাসে সব সবার ঈদ পূজা বড়দিনে খুশি সবাই পূর্ণিমার আলোতে বুদ্ধ হাসে প্রবারও নার ভানুষ মন আকাশে
সাদা শাড়িতে নেচে গে বলি বৈশাখ এসেছে ভাই কত জান কলেজের বন্ধুদের সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছি। আমি জানতে পেরেছি পরপর দুই বছর যাবত আপনার শিক্ষা প্রতিষ্ঠান শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে থানা পর্যায়ে নির্বাচিত হয়েছে। এই সফলতার পিছনে আপনার কৌশলটা বলেন। অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ রাজধানীর প্রাণকেন্দ্রে গণভবনের সামনে রেসিডেন্সিয়াল পাশে অবস্থিত। বাই দিস টাইম অত্র প্রতিষ্ঠান নিজস্ব পরিচয়ে পরিচিত হয়েছে পরপর দুবার চ্যাম্পিয়ন হয়ে। শিক্ষার শ্রেষ্ঠ মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসে, আর প্রতিষ্ঠান শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হতে গেলে যে জিনিসটা দরকার, প্রতিটা স্টুডেন্টের অ্যাটিটিউডটা পজিটিভ হতে হবে, প্রত্যেকটা স্টুডেন্টকে আইডিয়াল স্টুডেন্ট হতে হবে, শিক্ষকতার যোগ্যতা থাকতে হবে, আর প্রত্যেকটা স্টুডেন্ট সৎ হতে হবে। সততা, অ্যাটিটিউড আর শিক্ষকতার যোগ্যতা যদি থাকে বিশ্বাসে প্রতিষ্ঠিত হবেই। এই আইডিওলজিকে সামনে নিয়ে শিক্ষক কর্মকর্তা কর্মচারী অভিভাবকের সমন্বয়ে আমার প্রতিষ্ঠান নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এত ব্যস্ততার মাঝে আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলা ভিশনের এসিআই ফানকেক এবং ক্লাসের বাইরে থেকে আপনাকে স্মারক শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ। এই প্রাইজটা আমার উপাধ্যক্ষ স্যার নিলে আমি আরও বেশি খুশি হতাম। আমরা একটা টিম হিসাবে কাজ করে আজকে প্রতিষ্ঠানটাকে এই পর্যায়ে নিয়ে এসেছি। আপনাকে ধন্যবাদ, বাংলা ভিশনকে ধন্যবাদ, ফানকেককে ধন্যবাদ। আচ্ছা আদিন, এই বন্ধুদের সাথে অনেক মজা করেছি, অনেক সুন্দর সময় কাটিয়েছি। এখন তো আমাকে বিদায় নিতে হবে। বিদায় নেব এই বন্ধুদের কাছ থেকে একটি জাগরণী গান শুনতে শুনতে। তো বন্ধুরা, তোমরা তাহলে শুরু করো, তোমাদের জন্য রইল শুভকামনা। আর আমি নিচ্ছি বিদায়, বাই। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে আর, তারা কি ফিরবে আর সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তা চলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে।
যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালবি সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ জমি যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিন মুখে জাগালো ভাষা যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিন মুখে জাগালো ভাষা আজি রক্ত কমলে গাথা আজি রক্ত কমলে গাথা মাল্লখানি সেই বিজয় লক্ষ্যে দেবে তাদেরই গলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে লেখা আছে অশ্রু জলে লেখা আছে অশ্রু জলে